বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো, আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বেলা থেকে আর কি ব্লগটা শুট করেছি, তো সকাল আনুমানিক তখন মনে হয় 7টা বাজে, তো তখন আর কি হসপিটালে যাওয়ার জন্য আর কি অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো হসপিটালে যাচ্ছি। আর ইদানিং শরীরটাও খুব আর কি বেশি একটা ভালো যাচ্ছে না, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিও দেখেন, তারা এখন দেখেন যে আমি ভিডিও একদিন দিতে পারলে আর একদিন দিতে পারি না, তো আপনারা সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলিটার পাশে থাকবেন, আর আমার মামাদের জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এভাবেই আমাকে সাপোর্ট করবেন পরবর্তী দিনগুলোতে। তো এখন আর কি হসপিটালে যাচ্ছি, আর একদিন ভিডিও না দিলে মনে হয় যে অনেক আপু ভাইয়াদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে ওরকম আর কি ফিল হয়। তো কিছু করার নেই, তো শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর এদিকে মোহাম্মদ দুষ্টামি করতেছিল, তো এটা একটু শুট করলাম। তো আপনারা সবাই আমার মোহাম্মদের জন্য আর দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। আর আমার ভিডিওতে কোথাও কোনো ক্লিপ যদি একটু ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করবেন। তো দেখতে দেখতে আর কি হসপিটালেও চলে এসেছি, হসপিটালে আর কি গাড়ির পার্কিংয়ে, তো গাড়িটা ওর বাবা পার্কিং করবে, তারপরে আর কি হসপিটালের ভিতরে যাব। তার ভিতরে যেহেতু ভিতরটা আর শ্যুট করতে পারিনি, কারণ সব কিছু এক শ্যুট করতে গেলে দেখা যায় অনেকটা সময়ের ব্যাপার, আর ওইখানে যেহেতু আমি একটা কাজে যাওয়া হয়, আর তো সব সময় ওরকম মোড় থাকে না। আর সকালবেলা তো আর ওইদিকে মোহাম্মদ দেখুন কতটা এনজয় করতেছিল সকালবেলা, তো সকালবেলার ভিউটা খুবই ভালো লাগে। আর সচরাচর যেহেতু এত সকালবেলা আমরা বাইরে বের হই না, তো এই আর কি আমি হসপিটালের ভিতরে ঢুকে যাচ্ছি। তো ডাক্তারও দেখানো শেষ, তারপরে আর কি বাসায় চলে যাচ্ছি। তো আজকে একটু লেট হয়ে গেছে ডাক্তার দেখাতে দেখাতে, তারপর এখন বাসায় চলে যাচ্ছি। তো আমাদেরকে নামিয়ে দিয়ে তারপরে আর কি ওর বাবা ডিউটিতে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের জীবন, আমরা যারা প্রবাসে থাকি তাদের আর কি নিজেদের স্বাধীনতা বলতে কোনো কিছুই নেই, সব কিছু দিনের শেষে যে যার আর কি কর্মস্থলে যেতে হবে, মন না চাইলেও থাকার কোনো উপায় নেই। গাড়ি পার্কিং করে মোহাম্মদের বাবা আর কি স্যান্ডউইচ দিয়ে তারপরে আর কি আমাদের যাবে। আর নাস্তা করার সময় যেহেতু এখন আর বাসায় গিয়ে নাস্তা বানিয়ে খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে, তো তার জন্যই আর কি, তো এখান থেকে আর কি স্যান্ডউইচ দিবে, তারপরে আর কি মা ছেলে খেয়ে তারপরে একটু আর কি যেহেতু সকাল সকাল উঠে যাওয়া হয়েছে, তো এখানে সকালবেলার নাস্তাটা মোহাম্মদের বাবা স্যান্ডউইচ দেওয়ার পর তো খেয়ে তারপরে এখানে এসে আর কি আমি ডাউলটা বসিয়ে দিয়েছি। তো ডাউলটা আর এদিকে ঝটপট করে আর কি মাছ ভুনা করে নিচ্ছি, আর এদিকে সজনে দিয়ে আম দিয়ে আর কি ডাউলটা রান্না করে নিলাম, ফোড়নও দিয়ে দিয়েছি। তো কথা বলতে বলতে ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসেছি, যে যেখানে আছেন ভাবে ভালো থাকবেন, আশা করি আল্লাহ হাফেজ।